সায়েন্সের জগতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে লোহার রড থেকে শুরু করে স্টিলের যাবতীয় জিনিস, সঙ্গে ছাদ ঢালাইয়ের যে রড সেগুলো কিভাবে প্রস্তুত করা হয়, দেখলে আপনি অবাক হবেন বন্ধু। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। লোহা বা স্টিলের যে কোনো জিনিস বানানোর আগে সবার আগে ফ্যাক্টরিতে আনা হয় লোহার জঞ্জাল। এই লোহার জঞ্জালে থাকে পুরনো জিনিসপত্র যেগুলো মানুষ ব্যবহার করে ফেলে দিয়েছে। এবার এই যে ভঙ্গুর লোহাগুলো, এইগুলোকে ওয়ার্কার্সকে দিয়ে ছোট ছোট ট্রলিতে ভর্তি করা হয়। এবার এই ট্রলি থেকে লোহাগুলোকে কালেক্ট করে আগুনের মধ্যে ফেলে দেয়া হয়। এই যে আগুনের জায়গাটিকে দেখছেন, এটা কি করে বলুন তো, লোহা গলিয়ে দেয়। ততক্ষণ অবধি গরম করা হয় এখানে লোহাগুলোকে, যতক্ষণ জলের মতো গলে না যাচ্ছে। কিছু ঘন্টা ধরে এভাবেই গলার পরে যখন লোহার এই টুকরোগুলো পুরো লিকুইড হয়ে যায়, তখন পুরো কন্টেনারটাকে একটা ক্রেনের মাধ্যমে বাইরে বার করে নিতে হয়। এরপর গলা লোহাগুলো ছোট্ট একটা কন্টেনারে নিয়ে নেওয়া হয়। সেই লিকুইডগুলোকে এমন একটা পাত্রে বা ছাঁচে দেওয়া হয় যেখানে সেফ পায়। আস্তে আস্তে লিকুইডগুলোকে ছাঁচের মধ্যে ভর্তি করা হয়। তারপর একটু ঠান্ডা হওয়ার পরে লাল লোহাগুলোকে বাইরে বার করে নিতে হয় ছাঁচ থেকে। এরপর সম্পূর্ণরূপে যখন ঠান্ডা হয়ে যায়, তখন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় সেগুলোকে। এবার এই বিমগুলো দিয়েই লোহার সমস্ত প্রোডাক্ট বানানো হবে। সর্বপ্রথম রাখা হয় এই লোহার বিমগুলোকে একটা কনভেয়র বেল্টে। এবার এই কনভেয়র বেল্ট এই লোহার টুকরোগুলোকে অন্য একটা জায়গাতে নিয়ে যায়, আবারও সেখানে লাল করে গরম করা হয়। আপনি কি জানেন এর টেম্পারেচার কত? 3000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় লোহার রডগুলোকে। যখন এগুলো একদম লাল হয়ে যায়, তখন কনভেয়ার বেল্টের মাধ্যমে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আস্তে আস্তে বিমগুলো এমন একটা মেশিনে যায় যেখানে চাপ দিয়ে এই বিমগুলোকে পাতলা এবং লম্বা করা হয়। প্রচুর রকম মেশিনের মধ্যে দিয়ে এই লাল উত্তপ্ত বিমগুলো যায় বিভিন্ন রকম শেপ দেওয়ার জন্য। আস্তে আস্তে পাতলা এবং লম্বা হয়ে যায় সম্পূর্ণভাবে। যখন ফাইনাল চাপ দেয়া মেশিনে ভরা হয়, তখন এই লোহার রডগুলো একদম বাড়িতে ব্যবহার করা রডের মতো পাতলা, গোল এবং সুন্দর হয়ে যায়। দেখুন এই যে এই রডগুলোই তৈরি করা হলো সেই আগুনের ফুলকি দ্বারা। দেখে অবাক লাগছে না? শুধুমাত্র এই লোহার রড নয়, এই যে স্টিলগুলো দেখলেন, গরম করে বিভিন্ন শেপের অনেক কিছু তৈরি করা হয়। লোহার পাতি থেকে শুরু করে বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা চিমনি, আরও অনেক কিছু তৈরি করা হয়। এগুলো দেখুন, এগুলো স্টিল ওয়্যার, পাতলা পাতলা তার, লোহা দিয়েই তৈরি করা হয়। ওই একই স্টিল থেকে তৈরি করা হয় এই জিনিসগুলো। এত পাতলা তার যেগুলো আপনি বাড়িতে রড বাঁধার কাজে ব্যবহার হতে দেখেছেন হয়তো। এই ওয়ার বা তারগুলো বিভিন্ন শেপের হয়, মোটা সরু, যেগুলোকে অনেক রকম কাজে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ট্রেনের যে পাতি দেখেছেন না, ট্রেনের চাকা থেকে শুরু করে সব কিছু এরকম ভাবে প্রস্তুত করা হয়। এবার দেখুন এই বিমগুলো ঠিক ট্রেনের পাটির মতো দেখতে। এগুলোকেও বিভিন্ন মেশিনের দ্বারা শেপ দেওয়া হয়। যে মেশিন দ্বারা এই পাতি করা হয় সেই মেশিনের নাম ডাই রোলার। ডাই রোলার দিয়ে বারবার চাপ দিয়ে এমন একটা শেপ দেওয়া হয় যাতে সারা জীবন এই শেপেই থাকতে পারে। বন্ধু এই বিমগুলোর নাম আই বিম, ঠিক আয়ের মতো দেখতে হয় বলে। শুধু তাই নয়, এগুলোকে ঠান্ডা করার জন্য বারংবার জলে স্প্রে করা হয়। এই আই বিমগুলো ব্রিজ, বিল্ডিং ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। আপনি হয়তো দেখেছেন হাওড়া ব্রিজেও এই আই বিম ব্যবহার করা হয়েছে। এই সমস্ত আই বিমগুলো প্রচুর লোড নিতে সক্ষম, প্রচুর লোড নিতে পারে। আপনি কি জানেন স্টিলের যে সিটগুলো আছে বা চাদর, সেগুলোকে কিভাবে বানানো হয়? বাড়িতে লাগানো যে কর্কেটের চাল থাকে বা যে কোনো রকমের টিন সেট, সেই সব কিছুই কিন্তু এরকম স্টিল দিয়েই তৈরি করা হয়। জানলে অবাক হবেন এগুলো কিভাবে তৈরি হয়। আপনার রান্নাঘরে যে বাটি, কড়া ইত্যাদি আছে, সেগুলোও কিন্তু এভাবেই তৈরি করা হয় বন্ধু। সর্বপ্রথম গলা যে লোহা বা স্টিল, সেই লোহাটিকে একটা জায়গাতে দেয়া হয়। সেখানে চাপ এবং তাপ দিয়ে এরকম বড় বড় স্টিলের প্লেট তৈরি করা হয়। আবারও হিটারে দিয়ে গরম করা হয় সেটাকে, মোটামুটি 4-5 হাজার ডিগ্রি সেলসিয়াসে টানা লাগাতার গরম করা হয়। আস্তে আস্তে এই স্টিলের প্লেটগুলোকে কনভেয়ার বেল্টে নিয়ে যাওয়া হয়। এই কনভেয়ার বেল্ট এই প্লেটগুলোকে ডাই রোলার অবধি নিয়ে যায়। মেটাল প্লেটটিকে দুটো রোলারের মধ্যে দিয়ে প্রেস করে বাইরে বার করা হয়। এতে করে এই প্লেটগুলো আস্তে আস্তে লম্বা এবং পাতলা হতে থাকে। এইভাবে বার বার প্রেস দেওয়ার পরে লাস্টে একদম পাতলা চিকন স্টিলের প্লেটে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধু, একটা নয়, দুটো নয়, 10-12টা মেশিনের ভিতর দিয়ে এই স্টিলের প্লেটগুলোকে নিয়ে যাওয়া হয় যাতে পাতলা থেকে পাতলাতর হতে থাকে। নিজের আইডিয়াল থিকনেসে যতক্ষণ না পৌঁছাচ্ছে এই স্টিলের প্লেট, ততক্ষণ অবধি মেশিনে প্রেসার দেওয়া হয়। আস্তে আস্তে কয়েলের রূপ নেয় এবং পেঁচিয়ে অনেক মোটা কয়েল করে রেখে দেয় বাইরে, যেটাকে ঠান্ডা করতে হয় জল দিয়ে। এখানেই গল্প শেষ নয়। এগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তখন একটা মেশিনে লাগিয়ে সেটাকে পলিশ করা হয় যেন চকচক করে তার জন্য। এছাড়াও এখানে যেন মরচে না পড়ে বা কোনো রকম ক্ষতি না হয় তার জন্য বিশেষ এক কেমিক্যালে চোবানো হয়। এভাবেই চমকদার স্টিল শিট তৈরি হয়ে যায়। এবার চলুন দেখি এই স্টিল শিট থেকে টিনের শেড কিভাবে তৈরি হয়। টিনের শেড বানানোর জন্য সর্বপ্রথম স্টিলের যে রোল সেটাকে এই মেশিনে ফিট করে দেওয়া হয়। তারপরে এই শিটগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ডাই রোলারের ভিতরে। আর সেই ডাই রোলার টিনের শেপ নিয়ে রেডি থাকে সেই স্টিলের প্লেটগুলোকে চাপ দিয়ে টিনের শেডে পরিণত করতে। দেখুন কিভাবে মাঝখানে লাগানো এই ডাই রোলার
এই সিটকে প্রেস করতে করতে নিয়ে যাচ্ছে এবং শেপ দিচ্ছে নতুন নতুন, ঠিক একটা ড্রেনের মতো শেপ দেয়া হচ্ছে। এই সিট যত কনভেয়ার বেল্টের মাধ্যমে আগিয়ে যায় তত বেশি চাকা আরও প্রেসার দিতে থাকে সিটের উপরে। আস্তে আস্তে প্রচুর সংখ্যক এই রোলারের মাধ্যমে প্রেস দিয়ে দিয়ে স্টিলের যে সিট সেই সিটটিকে পারফেক্ট কর্কেটের সিটে বদলে দেয়, আমরা যেটাকে কর্কেট বলে চিনি আর কি। আপনারা ফাইনালি দেখতে পাবেন আস্তে আস্তে এই স্টিলের সিট সম্পূর্ণরূপে টিনের সিটে পরিণত হয়ে যায়, এটাই হচ্ছে প্রসেস। তবে বন্ধু এই প্রসেস হতে অনেকটা টাইম লেগে যায়, কেন জানেন? কারণ এই মেশিনগুলো অতটা দ্রুত নয়, খুব আস্তে আস্তে রোলিং হয়, মানে আস্তে আস্তে ঘোরে এবং আস্তে আস্তে প্রেসার দিতে থাকে। এতে করে টিনের যে সিট সেটা খুব ভালোভাবে তৈরি হয়, এর মধ্যে ফাঁক বা ফুটো থাকে না এবং ভেঙেও যায় না। শুধু তাই নয়, সিটটা পুরোপুরি রেডি হয়ে গেলে সঠিক ডিস্টেন্স অনুযায়ী এগুলোকে কাট করে নিতে হয়। চলুন এবার দেখাই এই স্টিলের সিটগুলো দ্বারা কিভাবে বড় বড় রোলিং পাইপ তৈরি করা হয়। এই জিনিসটা দেখলে আপনার খুবই মজা লাগবে। প্রথমে বড় স্টিলের কয়েলকে একটা প্ল্যাটফর্মে সেট করে দিতে হয়। এরপরে এই স্টিলের শিটগুলোর একটা মুখকে নিয়ে একটা কাটিং মেশিনে ফিক্সড করে দিতে হয়। এরপরে ওই মেশিন এই স্টিলের শিটগুলোকে টান দিয়ে পাতলা পাতলাভাবে কেটে দেয়। এবার এই যে কাটা কাটা যে পটিগুলো স্টিলের সেগুলোকে নিয়ে আলাদা আলাদা আবার কয়েল তৈরি হয়। এরপর পাতলা স্টিলের শিটের যে কয়েল সেটাকে একটা পাইপের মধ্যে ভরে দিতে হয়। এই মেশিনটা অনেকটা লম্বা অনেকটা বড়। এই মেশিনের মাধ্যমে স্টিলের এই শিটগুলোকে আগে নিয়ে নেওয়া হয় কয়েলের মাধ্যমে। এরপর চলে যায় ডাই রোলারের মধ্যে সেই শিটটি। এখানে এই যে ডাই রোলারগুলোকে দেখছেন, এগুলো স্টিলের শিটকে অনেকক্ষণ ধরে প্রেস করে করে গোল শেপ দেয়, একদম গোলাকৃতি হয়ে যায়। যত সময় ধরে এই মেশিনের মধ্যে দেয়া হয় স্টিলের শিট তত রাউন্ড শেপটা পায় সে, মানে গোল আকৃতি পায়। এরপরে সামনে লাগানো অটোমেটিক একটা মেশিন যেখানে আগুনের মাধ্যমে ওই শিট দুটোর দুই পাশকে আঠার মতো জুড়ে দেয় এবং গোল একটা পাইপ তৈরি করে দেয়। এবং সবার শেষে একটা মেশিন সুন্দরভাবে পরিষ্কার করে একটা ফিনিশিং দেয় পাইপটিকে। লাস্টে একটা কাটিং মেশিনের মাধ্যমে পিস পিস করে এই পাইপগুলোকে সঠিক ডিস্টেন্সে কেটে নিতে হয়। শুধু তাই নয়, এটা তো ছিল গোল পাইপ, এইভাবেই ঠিক একই পদ্ধতিতে স্কোয়ার পাইপও বানানো হয়। এই স্টিলের শিট দ্বারাই তৈরি করা হয়, সেম একই প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করা হয় স্কোয়ার সিটগুলোকে। শুধু আগের যে ডাই মেশিনটা ছিল সেখানে ডাই মেশিনটি ছিল গোলাকৃতি, কিন্তু এক্ষেত্রে এখানকার ডাই মেশিনটি পুরো চারকোনা বা স্কোয়ার শেপের, যে মেশিনটি এই শিটকে স্কোয়ার শেপে ফোল্ড করতে থাকে। এরপরে যখন পুরো তৈরি হয়ে যায় স্কোয়ার শেপের পাইপ, তখন সেটাকে বাইরে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, এটাকে ঘষে মেজে পলিশ করে সুন্দর ফিনিশিং দেওয়া হয়। এবার বুঝতে পারলেন স্টিল ফ্যাক্টরিতে কত রকমের স্টিলের জিনিসকে তৈরি করা হয় এবং তাদের প্রসেসগুলো আশা করি দেখে আপনাদের খুবই ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানান, আমি আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই।